গুড মর্নিং। ঘরে তো এখন বাজছে 9:35, আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে। আর আমার শুনুর বাবা চলে গেছে অনেকক্ষণ, তখন 8টা বাজে প্রায়। আমাদের সকাল সকাল সব রান্নাবাড়া হয়ে গেছে। সকালে হয়েছে পেঁপের তরকারি আর রুটি, আর ভাত ডাল, বেগুন ভাজা, তারপরে একটা শাক ভাজা আর মাংস, এসব রান্না হয়েছে। তোমাদেরকে দেখাবো ঠিক, কিছু এখনো কাজ সব গোছানো হয়নি, কিছু হয়েছে কিছু এখনো বাকি আছে। এই তো বাইরে, আরে দেখো আমার শুনু এখন স্কুলে যাচ্ছে, তোমাদেরকে দেখাই। দেখো এ দেখো আমার শুনু স্কুলে যাচ্ছে। শুনে একটু বাই করো, এই দেখো একটু বাই করো শুনু। হ্যাঁ গুড গুড মর্নিং বলো। হ্যাঁ হ্যাঁ শুনু বাই। শুনু স্কুলে চলে গেল ছাক্কেল নিয়ে, তোমরা দেখতেই পেলে। দেখলে তোমরা চলে গেল ওরা মা আর শুনু দুজনে। আর আমার দেখো এখন হয়েছে জামা কাপড়গুলো কাচা হয়েছে, যেগুলো কেচেছি, আর ঘরটার মোছা হয়ে গেছে। শুধু এখন বাকি আছে বাসনপত্র মাজা, অনেকগুলো বাসনপত্র হয়েছে, সকাল থেকে একবারও মাজিনি। চলো তাহলে বাসনপত্রগুলো মেজে নিই। তারপর আমার শুনু, তার মধ্যে আজ আমি একটু চুল কেটেছি, তার কারণ চুলগুলো একদম রাফ হয়ে গেছিলো, খুব বাজে দেখাতো, তো চুল কেটে ফেললাম একজনকে দিয়ে। সে পার্লারে কাজ করে আমাদের এই পাশের বাড়িতে, তো তাকে দিয়ে কাটিয়ে নিলাম। তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। এখন কাজগুলো সেরে নিই, জল চলে যাবে, সময় হয়ে গেল জল যাওয়ার। চলো তাহলে বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে প্রায় 10:30, আর আমার শুনু স্কুল থেকে বাড়ি চলে এসেছে। আমার শুনুকে এইমাত্র খাওয়ালাম, এখন কটা বাজছে? 10:30 বাজে, তো ওকে স্নান করাতে হবে। তার আগে মনে করছি ওর গায়ে, ওরও তো ঠান্ডা লেগেছে, ওকে একটু তেল মাখিয়ে রোদে ছেড়ে দেবো। তো চলো, এখনও খাওয়া হয়নি আমাদের, একটু পরে খাবো। মা ফুল আনতে গিয়েছে, তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি, আজ হলো এটা কার্তিক মাস চলছে, তো অগ্রহায়ণ মাস থেকে, কার্তিক মাসের সংক্রান্তি থেকে মানে কাল থেকে আমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে, ইতু পুজো। তো কাল থেকে আমাদের পুজো শুরু, রোজ সকালে তোমরা দেখতে পাবে স্নান টান করে পুজো দিতে, মানে রোজ সকাল সকাল পুজো দিয়ে ফেলবো সকালবেলা স্নান করে। তো চলো, যখন মানে সব কিছু গোছানো হয়ে যাবে তোমাদেরকে অবশ্যই দেখাবো, কাল থেকে তো অবশ্যই দেখতে পাবে তোমরা সব কিছু। তার আগে চলো, এখন যা বললাম কাজ টাজ সব গুছিয়ে ফেলেছি, এখন আমার শুনুটাকে স্নান করাতে হবে, তার আগে তেল মাখাবো ওকে, মাখিয়ে পরে আমরা খাবো। চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে এখন বাজছে 11:50, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 11:30 সময় খেয়েছি আমরা, আমি আর মা। মা তো খেয়ে চলে গেল ওই সব গোছাতে, আর আমি খেয়ে দিয়ে নিয়ে মায়ের সাথে কথা বলছিলাম ফোনে। আর এই এখন আসলো সবজিওয়ালায়, দেখো সবজিওয়ালার কাছ থেকে যে লাল শাক কিনেছে আমাদের, লাল শাকটা এখন বেছে রাখবো, রেখে স্নান করতে যাব। স্নানটা করে নিয়ে তারপরে পুজো করতে হবে। তো চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে। আমার শুনু এখন দৌড়াদৌড়ি করছিলো, পরে তোমাদেরকে দেখাবো, এখন ঘরে গিয়েছে ও। বন্ধুরা স্নান টান করে পুজো করে চলে এসেছি, তোমাদেরকে আর দেখানো হয়নি সেটা। এখন দুধ আনতে গিয়েছিলাম, তা দুধটা এখনও ওদের বলছে একটু পরে দেবে, আর আমি আমার শুনুটাকে এখন খাওয়াতে যাব। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখন ঘড়িতে বাজছে 1:40, আর তোমাদেরকে কী রান্না হয়েছে দেখানোর কথা ছিল, তো এখনও দেখাইনি, এখন আর দেখাচ্ছি না, পরে দেখাবো, দেখিয়ে দেবো এক সময়। তো চলো আমার শোনাটাকে এখন খাইয়ে নিই, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। গুড ইভিনিং,
ঘরে তো এখন বাজছে 6:05 বাকি। আর আমি দেখো আমার শুনে জন্য দুধটা নিয়ে চলে এসেছি। আর এরকম আমার শুনে আসবে না বলে যে দাদার পেছনে গিয়ে লুকিয়েছে। আজ আমাদের চাটা সবই করা হয়ে গেছে, তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। তার কারণ ও সব বদমাইশটা ফোনটা নিয়ে রেখে দিয়েছিল, ফোন আর দিচ্ছিল না, ও ফোন নিয়ে কার্টুন দেখছিল, তার জন্য তোমাদের সাথে কথা হয়নি। আর দুপুরে তোমাদেরকে বলেছিলাম যে অবশ্যই দেখাবো কী কী রান্না হয়েছে, তা সেটাও দেখানো হয়নি। তার কারণ খেতে খেতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, ওকে ঘুম পাড়া থেকে 3:30 বেজে গেছিলো প্রায়, ওর জন্য আর কিছুই হয়ে ওঠেনি। বিকালে মা সব কিছু পুজোর গুছিয়ে ফেলেছে, আমিও মন্দির টন্দির সব ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। কাল তোমরা দেখতেই পাবে যে আমরা পুজো ঠাকুর বসিয়ে ফেলেছি, তো তোমাদেরকে তার আগে দেখাবো অবশ্যই কী কী প্রিপারেশন নিয়ে ফেলেছি আমরা। তো চলো দেখাবো তোমাদেরকে, আগেও বদমাইশটাকে খাইয়ে নিই, চলে এসো। শুনোই দেখো বাবা, আমাদের আজকে মুড়ি, বাবা এখানে মুড়ি আর চা খাচ্ছে, আর ও ঘরে মা চাল ভাজা বললো, চাল ভাজা মাখো, তো চাল ভাজা আর চা আমাকে দিয়ে এসছি। আমিও গিয়ে খানিকটা পরে খাবো, আমি আগে ওকে খাইয়ে দিই তারপরে যাবো। চলো তাহলে পরে আবার কথা হচ্ছে তোমার সাথে, অপমানিসটা দেখি শোনা, চলে এসো। তোমরা তো দেখলেই যে বদমাইশটাকে খাইয়ে দিলাম কত অনেক কষ্ট সৃষ্ট করে। এই দেখো মুড়ি চানাচুর, আর চাটা আগে করেছিলাম বলে মার খাওয়া হয়ে গেছে। আর এই যে মুড়ি চানাচুর রয়েছে, এই দেখো মা, আর এই দেখো আমরা দেখছি টিভি। বাকি কথা পরে হবে তোমাদের সাথে, খেয়ে নিই চলো। বন্ধুরা ঘরে তখন বাজছে 7:30, আর এই দেখো আমার শুনু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে। এই দেখো হয়েছে একটা শাক ভাজা, এটা হলো ডাল, আর এটা হলো বেগুন ভাজা, আর এই যে মাংস চিকেন তোমাদেরকে বললাম, আর ভাতটা এখন রান্না করতে যাব। তো চলো ভাতটা বসিয়ে আসি, চলো। এখন এ ঘরে এক গাদা জামা কাপড় আছে, সেসব জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। এই যে চলে এসেছি রান্নাঘরে, আর পুজোর সরঞ্জাম সব কিছু প্রায় গুছিয়ে ফেলেছে, অল্প কিছু বাকি আছে সেগুলো গোছাতে হবে। তো চলো তোমাদেরকে দেখাবো, তার আগে ভাতটা বসিয়ে দিই। বন্ধুরা এ দেখো ভাত বসানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে দেখাই একটা জিনিস, এই যে আমাদের, এই দেখো আমাদের ঘট নিয়ে এসছে, এই যে ঘট আর সরা এখানে রাখা রয়েছে। এই যে ওখানে তোমরা দেখতে পেলে ঘট আর সরা, আর এই যে এখানে এই দেখো ফুল নিয়ে এসছে, ফুল, আর এই যে বেলপাতা, আর এই দ্রব্যগুলো, এগুলো হবে আমাদের ঘরে পুজোর জন্য, বৃহস্পতিবারে যে পুজো কাল তো বৃহস্পতিবার। আর এই দেখো বেগুনগুলো কিনে এনেছে, আর এই যে এই যে এইগুলোকে গিটে দ্রব্য বলে, এই গিটে দ্রব্য, আর ওই ফুল, এই দেখো পটলের পাতাও নিয়ে এসেছে, এগুলো আমরা রান্না করে খাওয়ার জন্য। তোমরা দেখতে পেলে সব গোছানো হয়ে গেছে, ওগুলো হলো গিটি দুব্য আর ফুল, আর ধানের শীষ, কলমির ফুল, আর হলো তুলসীর শীষ, এই কটা একসাথে ঘটের মধ্যে দিতে হবে, জল দিতে হবে, দিয়ে বসাতে হবে ঠাকুরকে। কালকে তোমাদেরকে দেখাবো, সব কিছু দেখতেই পাবে। দেখলে কিছুটা গোছানো হয়েছে আর কিছুটা এখনও বাকি আছে, ধানের শীষ নিয়ে এসছে ওপরে ঠাকুর ঘরে আছে, আর তুলসীর শীষ ওইটা আনবে কালকে, আর কলমির ফুলও আনবে কালকে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, তার আগে তুলসী মন্দিরটা সুন্দর করে ধুয়েছি, কালকে সকালে তোমাদেরকে দেখিয়ে দেবো। বলেছিলাম তোমাদেরকে যে গোছানো যেগুলো সেগুলো দেখাবো, গোছানোর জিনিস। আর এই দেখো ওবেলা তোমাদেরকে দেখালাম যে শাক কিনেছি, শাকগুলো বাছতে হবে, তো
তো শাক ধুয়ে রেখেছিলাম, এ দেখো শাক কেটেও ফেলেছি, এখন কেটে রাখলাম শাকগুলো। কেটে আমাদের শাকটা রান্না হবে কালকে সকালে, তার জন্য আজকে সব গুছিয়ে রাখলাম, কাল সকালে হয়তো সময় পাবো না ফুটো পাটার জন্য, তার কারণ কালকে দুটো পুজো, ওই যে ওই ঠাকুর বসাতে হবে কালকে সংক্রান্তি, ইতু ঠাকুর আর ইতু ঘট বসাতে হবে, আর হলো পুজো আর তোমার বৃহস্পতিবারের পুজো করতে হবে, তার জন্য একটা প্রিপারেশন আছে, সকালে উঠে হুটো পাটা আছে, স্নান টান করতে হবে, গোছা গাছা আছে, এর জন্য গুছিয়ে রাখলাম, এখন দেখা যাক। আর আমার সুনুর বাবা বাড়ি আসছে, ওখান থেকে বেরিয়েছে আজকে, তো স্কুটি নিয়ে গিয়েছে, ওর জন্য আসতে কত দেরি হবে জানি না, ওখান থেকে বেরিয়েছে চলে আসবে। আর কি কি রান্না হয়েছে তোমরা দেখেছো, আর আমরা রুটি খাবো, আমি রুটি খাবো আর মা ওরা সবাই ভাত খাবে, ওর জন্য ভাত চড়িয়েছি সবার জন্য। এবার চলো, ও ঘরে আছে একগাদা জামা কাপড়, সেগুলোকে তোমাদেরকে দেখাবো, আর আমার শুনুন নটিগিরিটা দেখাবো খানিকটা। চলো তাহলে ও ঘরে যাওয়া যাক। দেখো আমার শুনুন, দেখো কি নটিগিরি করছে, দেখো এগারো ঘর দৌড়াদৌড়ি করছে, শোনা মোজা পরে পরে যাবো কিন্তু তুমি দৌড়াই না। দেখো দৌড়াদৌড়ি, শুধু দৌড়াদৌড়ি, শুধু দৌড়াদৌড়ি, কম্পিউটার দেখছে, আর দেখো বাবার সঙ্গে বসে আছে, এই যে খেলনা মাটি বের করেছে, কিছু বের করে এখানে খেলা, আরে দেখো এখানে ভাজ করতে বসতে হবে, তো চলো এরকম ঘড়ি তখন বাজছে 8:05 বাকি, তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এগুলো এখন আগে গুছিয়ে নিই, আর এই যে আমার শুনুন নটিগিরিটা দেখো, শোনা তুমি কিন্তু পড়ে যাবে, শোনা একটু বাই করো তো, একটু বাই করে দাও তো, একটু বাই করে দাও, এই নাটিয়া একটু বাই করে দাও, শোনো করবে না ভাই, নটিগিরি শুধু নটিগিরি করে, নটিগিরি দেখো দৌড়া দৌড়ি ফেলা ঝেলা শুধু। চলো বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে 9:15, তারা আমার শুনুর বাবা এই মাত্র বাড়ি আসলো, এসে স্নান করছে, আর আমি এবার শুনুটাকে খাওয়াতে আসবো, এরা দেখো কি করছে, দেখো চলো খাইয়ে নি, পরে আবার কথা হবে তোমাদের সাথে। বন্ধুরা চলে এসছি আমরা উপরে, সবাই চলে এসছে, এরা কোনো শুনি, এরকম শুনু বাবা সবাই একসঙ্গে, আর আমরা আজ খেয়েছি সব, ওরা সকলে খেয়েছে ভাত, আর আমার শুনু এইটুকু খেয়েছে, এইটুকু খেলো না ভালো করে, আর আমি আজকে রুটি খেয়েছি আর সকলে ভাত খেয়েছে, আর তোমাদেরকে তো দেখালাম কী রান্না হয়েছে আমাদের আজকে, তো চলো আজকে ভিডিওটা আর বাড়াবো না, কাল সকাল থেকেই পুজো আছে, সকালে হুটো পাটা করতে হবে পুজোর জন্য, তো আজকে ভিডিওটা অবধি রাখছি, কাল আসছি আবার নতুন ভিডিও নিয়ে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করো, চ্যানেলে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর শুনুই এরকম শুনুই শুনুই একটু গুড নাইট বলে দাও, বাই করো, হাত তাক হাত দিয়ে করবে তো ভাই, হ্যাঁ গুড নাইট, তারা।